আরে হচ্ছে সামনে চামকাটি মসজিদ, কিছু ইনফরমেশন অবশ্যই জেনে আসা দরকার। আর গম্বুজটা লক্ষ্য করেছো একবার? আর আমরা অফিসিয়ালি না ইন্ডিয়াতে আছি না বাংলাদেশে আছি এখন? না ইন্ডিয়া না বাংলাদেশ। আর বাংলাদেশ তো দেখাও কত দূরে আছে, দেখতে পাচ্ছো কত বড় প্রাচীর। গুড মর্নিং জি, গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড ভালো থেকো। এন্ড আজকে একটা নতুন ব্লগ, অনেক লেট করে ফেলেছি, প্রায় এখন বাজে 12:15। মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে বাট বেরোতে লেট। এই হচ্ছে আমার নতুন হেলমেট। সো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং মুডে। গুড মর্নিং জি, আমার সেই ব্ল্যাক প্যান্থারকে নিয়ে মোটো ব্লগ। ফরাক্কা আছে মিষ্টু কাকা, তো ফরাক্কায় মিষ্টু কাকাকে নিয়ে নেবো। এন্ড ভাবছিলাম কখন একটা লং রাইড করবো। কাকাও এর মাঝে বললো যে অনেকদিন হয়ে গেল, লং রাইডটা করো একবার, সানডে রাইডটা একটা হয়েই যাক। তো সেই মতো সানডে আজকে বেরিয়ে পড়লাম। তো আমার হিরো 7 এর ব্যাটারি প্রচন্ড প্রবলেম করছে, আর ব্যাটারি ডাউন হয়ে গেল। হিরো 9 টা আমি সাথে করে নিয়ে এসেছিলাম। আজকের মোটো ব্লগে বেরোলাম অনেকদিন পর, ভাবলাম যে একটা ভালো মোটো ব্লগ করি তোমাদের জন্য। বাট পরিস্থিতি এইরকম যে বারবার আমাকে গোপুরো ধোকা দিচ্ছে। সিকিম রাইডে আমাকে গোপুরো হিরো 9 ধোকা দিয়েছিল, আর আজকে ভাবলাম হিরো 7 থেকে মোটো ব্লগটা করবো। তো হিরো 7 ও ধোকা দিল সকাল সকাল। তো ফাইনালি আবার হিরো 9 কে সেট আপ করলাম, অ্যান্ড হিরো 9 টা সেট আপ করলাম মিডিয়াম মুডে। এখন জানি না কতটা সাথ দেবে আমার, গরম চলে গেছে, শীতের আগমন হয়ে গেছে। অ্যান্ড শীত আসলেই তো মনটা উড়ু উড়ু ভাব সবার, যে শীতে কার না ইচ্ছা করে ঘুরে বেড়াই ভাই একটুখানি। সেই মতো আমিও শীতের প্রথম একটা ট্রিপ লাগিয়ে দিলাম। কোথায় যাচ্ছি, ডেস্টিনেশন কি, সবই বলে দিচ্ছি তোমাদের। আজকে যাচ্ছি আমরা মালদার গোর। আমাদের বাংলা ও বিহার উড়িষ্যার একসময় রাজধানী ছিল বাংলার গোর। গোর হচ্ছে আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 40-50 কিলোমিটার। চলে এসেছি ইনডিপিসি মোড়, এবার আমাকে নিয়ে নিতে হবে বাঁদিকটায়। হ্যাঁ, ইনডিপিসি মোড়ে রাস্তার কন্ডিশন তো এরকম, কত ট্রাফিক ভাই সামনে। মিষ্টু কাকার বাইক যখন দেখে ফেলেছি, মিষ্টু কাকার এখানে থাকার কথা। ওই তুমি যেটা বললা সেটা রেকর্ড হয়ে গেল, এটাই দেবো আগে। কাকার সাথে আবার অনেকদিন পর রাইড হচ্ছে না কাকা? রাস্তার কন্ডিশন দেখছো, যাওয়ার সময় হয়তো একটুখানি তোমাদের দেখাতে পেরেছিলাম। একদম ইনটিপিসি যাওয়ার রাস্তাটার কন্ডিশন দেখো ভাই, কি অবস্থা। পেয়ে যাবো সামনে ন্যাশনাল হাইওয়ে 34, আর আমরা 34 ধরে টুয়ার্ডস মালদার দিকটায়। অ্যান্ড এখন বাজে ঘড়িতে 1:10, আর 1:10 আমরা ফরাক্কা থেকে মানে ইনটিপিসি থেকে বেরোলাম। ট্রাফিকটা দেখো এই সাইডটাই প্রচুর ট্রাফিক ভাই, তো আমরা অপোজিট লেনটাই ধরে ফেললাম। ফরাক্কা বাস স্ট্যান্ড ক্রস করছি, বাট এখন ফরাক্কা ব্যারেজের উপর ট্রাফিকটা আছে কিনা সেটা দেখার। ফরাক্কা ব্যারেজ ঢোকার মুখে ট্রাফিক দেখো ভাই, সেই লেভেলের ট্রাফিক, কি অবস্থা। পাশে দিয়ে ট্রেনও যাচ্ছে। এখন আমাকে নিতে হবে বাঁ দিকটাই, ট্রাফিকের মধ্যে পড়বো না, তাহলে আমরা উপরটা হয়ে বেরিয়ে যেতে পারবো। ব্যারেজের উপর ট্রাফিক দেখছো, একদিকে ট্রাফিক, একদিকে ব্যারেজ, আর একদিকে হচ্ছে মালগাড়ি। ফুটপাথের উপর দিয়ে বাইকটাকে চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা হয়ে বাইকটা নিয়ে যেতে দেয় না। আর যেহেতু ব্রিজের কন্ডিশন ভালো নেই, কাজ চলছে দেখতেই পাচ্ছ, একদিক থেকে সব উঠানো হয়েছে, আবার নতুন করে কাজ হচ্ছে। অ্যান্ড গঙ্গার অবস্থা, গঙ্গায় এখন চর পড়ছে। আর এদিকটা দেখাতে পারছি না তোমাদের, কারণ হচ্ছে এদিকে মালগাড়ি যাচ্ছে, ট্রাফিক আছে বলে ভাই সব হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। অ্যান্ড ট্রাফিকের লেভেল তো সেই সাংঘাতিক, একদমই প্রথম থেকে নিয়ে শেষ অবধি ব্যারেজের উপরে ট্রাফিক। যে সামনে আমাদের টোল পেয়ে যাব একটা। বন্ধুরা এদিকে হাইওয়ে পুরো ফাঁকা, চালাতো সেই সেরা লাগছে। ব্ল্যাক প্যান্থার নিয়ে এখন সোজা যাচ্ছি মালদা গোর। বাট রাস্তার কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালো, আর এখন নর্থ বেঙ্গলের রাস্তার কন্ডিশন সত্যি খুবই ভালো। কালীচক পৌঁছে যাচ্ছি, অ্যান্ড সামনে হচ্ছে কালীচকের মার্কেট। কালীচকে যখন ইন করলাম বন্ধুরা, এখানেও দেখা সিঙ্গেল লাইন করে দেওয়া হয়েছে, নতুন করে পিচিংয়ের কাজ চলছে আবার। খুব বাজে কন্ডিশন ভাই কালীচকে, প্রচণ্ড জ্যাম। চলো ভাই, কালীচকের জ্যাম থেকে তো এখনও বেরোতে পারিনি, বাট যে জ্যামটা ছিল সেখান থেকে বেরোতে পেরেছি। অ্যান্ড তোমাদের বলছিলাম ট্রাফিকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি আই হোপ। অ্যান্ড টুয়ার্ডস এখন সোজাপুরের দিকটাই, অনেক লেটে বেরিয়েছি বাড়ি থেকে, অ্যান্ড কিছু না খেয়ে বেরিয়েছি। আর একটু পরে আমরা মোদেপুর মোড়টা পেয়ে যাব, সেই মোড়টা হয়ে আমরা একদম চলে যাব কোথায়, গোর। মোদেপুর বর্ডারের ওখানটায় দাঁড়িয়ে তোমাদের দেখাবো তোমরা কি করে যাবে। এই মুহূর্তে আমরা চলে আসছি ঠিক ফরাক্কা থেকে সোজা রাস্তা ধরে মালদার দিকটায়।
एंड मालदार दिकटे आसार पर प्रथम तुम्हारा कालीचक क्रस कर তারপরে সুজাপুর ক্রস করবে এন্ড সুজাপুর ক্রস করার পর একটা খালি রোড পেয়ে যাবে এরকম যে রোডটা হয়ে আমি এখন যাচ্ছি এন্ড এই রোডটা ক্রস করার পরে পরে কিছুটা গিয়ে হয়তো তোমরা বাইপাস পাবে কিন্তু বাইপাসে যাওয়ার আগেই একটা মোড় থাকবে যেটা হচ্ছে মহাদীপুর মোড় আর ওই মোড়টা তোমরা আরো একটু ভালো করে বুঝতে পারবে যে এখানে অনেক লরি এই দেখো সামনে লরি দাঁড়িয়ে রয়েছে এরকম অনেক লরি দেখতে পাবে যে এখানে দাঁড়িয়ে থাকবে আর উপরে বোর্ডে দেখতে পাবে মহাদীপুর এন্ড এই লরিগুলো কেন দাঁড়িয়ে রয়েছে সেটাও তোমাদের বলে দিই কারণটা এরা অ্যাকচুয়ালি যাবে বাংলাদেশে মালটা নিয়ে আর এখানেই পাবে মায়াবন রিসর্ট এই দেখো আমার ডান দিকটায় মায়াবন রিসর্ট আর এই মায়াবন রিসর্টটা ক্রস করার পরে পরে সামনে যে ট্রাফিকটা দেখছো এটা হচ্ছে মহাদীপুর ট্রাফিক এই ট্রাফিক থেকে তোমাদেরকে নিয়ে নিতে হবে ডান দিকটায় হ্যাঁ ডান দিকটায় যদি যেতে পারো তাহলে হয়ে যাবে মহাদীপুর আর এখানটা হয়ে আমরা এখন সোজা চলে যাব গোর সামনের কি অবস্থা ভাই এই রোডটা তো প্রথমত বর্ডারে যাচ্ছে রাস্তার কন্ডিশন কি আছে না আছে আমারও জানা নেই আর তার উপরে ওই লরিটা যা পলিউশন ছড়াচ্ছে ভাই ধুলো তো আছেই ডাস্ট পলিউশন প্রচণ্ড রাস্তার কন্ডিশন খারাপ খুব খারাপই বলা যায় কারণ সামনে রাস্তার কন্ডিশন কি আছে ঠিক জানি না বাট প্রচুর লরি এখানটায় আছে সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার তোমাদের একটা বলে রাখি এই গোড় যেটা আছে মালদার গোড় মালদার গোড়ের পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার কাটাতারের বেড়া কাছে আমরা একটুখানি হলেও যদি যেতে পারি ওরে দূর থেকে একটা সুরক্ষিত সড়ক এটা কি আছে ভাই তার আগে একটা জায়গা পেয়ে গেলাম তো প্রথমত বোর্ডটা আগে দেখে নি এটা হচ্ছে চামকাটি মসজিদ আনুমানিক 1475 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আর এই হচ্ছে সামনে চামকাটি মসজিদ প্রথমে এই চামকাটি মসজিদটা পেয়ে গেলাম বাট এটা একটা দারুণ দেখার জায়গা কিন্তু কত পুরনো একটা সৌন্দর্য স্মৃতি সেই আমলের আর এই চামকাটি মসজিদটা সম্ভবত 1475 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল গোড়ের প্রথম একটা নিদর্শন জায়গা আমরা যেটা যখন দার্জিলিং যাই গ্যাংটক যাই সিকিম যাই তো সাইড সিন হয় না তো এই রোড হয়ে আমরা শিখ চলে এলাম মহাদীপুর মোড়টা হয়ে সোজা আসার পর এই রোডটা চলে যাচ্ছে একদম বর্ডার এই রোডে আসার পথে এই মসজিদটা প্রথমে দেখতে পেলাম সেটা হচ্ছে চামকাটি মসজিদ আমার মিটিওর ব্ল্যাক প্যান্থার এন্ড আমি চলে এসছি এবার সোজা এই দিকটায় যাবো এন্ড চামকাটি মসজিদ থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা এই দিকটায় হয়তো পিছনে গোড়টাকে রেখে এলাম বাট সামনে হয়তো আমরা বাংলাদেশের বর্ডারটা পেয়ে যাবো এখন এটা কি আছে সেটাও তোমার এখন এই জায়গাটার কি নাম আছে জানি না বাট সামনে দুটো কবর দেখতে পাচ্ছি ওটা কবর হবে না কাকা ওটা কবর আছে আর এটা কি আছে এটা জিজ্ঞেস করতে হবে কিছু দূর এগিয়ে আসার পর এই একটা পেয়ে গেলাম নিদর্শন আর সামনে এটা কি আছে এখানে কিছু লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে নেব সো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে তাঁতিপাড়া মসজিদ আর মসজিদটা বুঝতেই পারছো কত পুরনো টিকাল প্লেসগুলোতে আসলে কিছু ইনফরমেশন অবশ্যই জেনে আসা দরকার স্টাডি করে আসা উচিত বা আশেপাশে কাউকে জিজ্ঞেস করে নেওয়া উচিত আর একটা যেটা করতে হবে যখনই তোমরা আসবে হয়তো হঠাৎ করে চলে এসছো আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো জায়গাগুলোর নাম কি তারা হয়তো সঠিক নামটাই বলে দেবে সো আমরা এই পয়েন্ট থেকে এবার বেরিয়ে এদিকটায় যাবো কিছুটা আমরা বেরিয়েছিলাম 12:30টার সময় এই যেটা মসজিদ বা যাই কিছু আছে না কেন এখানটায় ইটের কালারটা একবার লক্ষ্য করো স্ট্রাকচারের মনে হচ্ছে একটা ইউনিক কালারের মতো নতুন মসজিদ এটা 1475 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আর গম্বুজটা লক্ষ্য করেছো একবার মানে সেই আমলের যে স্থাপত্যগুলো ছিল সত্যি কারুকার্যে ভরা আর সেই মতো এটা একটা কারুকার্যে ভরা মসজিদ পেয়ে গেলাম সেই মসজিদের নাম লোটন মসজিদ আমি বলছিলাম না ওয়ালের গায়ে এই দেওয়ালের গায়ে দেখো কালার পিছনে সেই লোটন মসজিদ কাকাকে অনেকদিন থেকে বলছিলাম ভাই চলো গোড় থেকে ঘুরে আসি সেই ঐতিহাসিক জায়গা তো কাকা তো আর আমি দুজনে হয়তো সময় পাইনি মসজিদের ভিতরে যাওয়ার পারমিশন থাকে বাট চাবিটা এখন বন্ধ আছে আর যে দাদাটা খোলে আর কি সে এখন নেই তো আমরা এখান থেকে বেরিয়ে
টুয়ার্ডস হয়তো সামনে আর কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে যাব। আমরা লোটার মসজিদ থেকে বেরিয়ে টুয়ার্ডস বাংলাদেশ বর্ডারের ওদিকটাই, অ্যান্ড বারবার একটাই কথা বলছি, বাংলাদেশ বর্ডার নয়, এটা ভারত বাংলাদেশ বর্ডার। শুধু বাংলাদেশের বর্ডার কেন হবে, অ্যান্ড ধুলোর সাথে লড়াই করতে করতে আমাদেরকে যেতে হচ্ছে আজকে। এখানে দেখছি প্রচণ্ড ভিড়, যেতে দিবে আর সামনে? আমরা প্রায় একদম বর্ডারের কাছাকাছি, এটাই তো মহাদীপুর বর্ডার। সামনে যাওয়া যাবে কি, সামনে কোথাও যাবো না, এমনি ঘুরছি। আচ্ছা ঠিক, একদম বর্ডারের কাছাকাছি। সামনে দেখছো লরি যেগুলোতে ঢুকছে, সেটা হচ্ছে বাংলাদেশের লরিগুলো ঢুকছে। আর এখানে চেকপোস্ট আছে, আর লরিগুলো ঢুকছে দেখো। তো এটা হয়ে বাংলাদেশের গাড়ি ঢুকে যাচ্ছে ভিতরে। তাহলে ফাইনালি আমরা বাংলাদেশ বর্ডারের কাছে, ভারত বাংলাদেশ বর্ডারের কাছে। এটা হচ্ছে কাঁটাতারের বর্ডার, ওখানে যেতে দিবে উপরে। ভাই ওই দেখো, ওই ইন্ডিয়াতে আমাদের বাইক রাখা আছে এখন, আর আমরা অফিসিয়ালি না ইন্ডিয়াতে আছি না বাংলাদেশে আছি এখন। এটা এলওসিতে আছি, আর এলওসিতে একটা দেখার জায়গা আছে, এই দেখতে পাচ্ছ পুরনো ঐতিহাসিক জায়গা। এটা দেখার জন্য আমাদের যেটা করতে হলো, চেকপোস্টে ভোটার আই কার্ড জমা দিতে হলো বিএসএফ এর কাছে, এন্ড আই কার্ড জমা করে আসার পর আমরা এই জায়গাটায় পারমিশন পেলাম। কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছ তোমরা, আই হোক, যেখান থেকে কাকাটা আসছে। আর আমরা একটা মনুমেন্টের উপরে উঠে পড়েছি, আর এখান থেকে ভিডিওগ্রাফি করা যায়, আমি স্যারকে জিজ্ঞেস করলাম। আর এই যতগুলো লরি দেখতে পাচ্ছ সব বাংলাদেশের দিকে যাচ্ছে, আর উপরে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, ওই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা এই মুহূর্তে এলওসিতে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? একদম এলওসি, এলওসিস না ইন্ডিয়া না বাংলাদেশ। আর বাংলাদেশ তো দেখাও কত দূরে আছে, ওই যে বাংলাদেশ। বোর্ডটা জুম করো। হ্যাঁ, বোর্ডটা জুম করে দেখাচ্ছি তোমাদের। বাট কি বলতো, একটাই মাটি, একটাই সব, সবই একই, আর কেমন একটা ফিলিংস চলে আসে মনের মধ্যে যে বাংলাদেশ আর ভারত, তাই না? আর একটা সময় হয়তো এটাই হয়তো ভারতবর্ষ ছিল, বাট এই সেই ভারতবর্ষটাই বিভক্ত হয়ে যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সব এই সব হয়ে গেছে। এন্ড ফাইনালি যে আমরা খুব খুশিও হই যে আর একটা দেশকে দেখতে পেয়ে পারছে প্রতিদেশে। এন্ড আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে তোমরা আমার বাংলাদেশ থেকে, খুব বেশি না হলেও আছো যারা তারা দেখছো। আমি খুব হ্যাপি যে আমি একদিন আসবো তোমাদের বাংলাদেশে, যখনই আসি না কেন। হ্যাঁ, ঢাকা এখান থেকে 331 কিলোমিটার, বাট বাইকে কখনো যেতে পারবো কিনা দেখছি, এর জন্য প্রিপারেশন চলছে বন্ধুরা। তবে আমি জুম করে দেখাই তোমাদের, একদম জুম করে দেখাচ্ছি। ওয়েলকাম বাংলাদেশ, ঢাকা 331 কিলোমিটার, আর বেশি জুম করতে পারছি না, বাট যদি ফটোতে জুম হয় তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। আর যতগুলো লরি দেখতে পাচ্ছ সব বাংলাদেশে গিয়ে ঢুকবে এখন, কিন্তু একটা সময় এটাও রাজশাহীর মধ্যেই ছিল, রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে। আর তোমাদের আরো কিছু দেখানোর আছে, এই দেখো উপরে ক্যাম্প আছে। শুধু আমরাই নই, অনেক টুরিস্টই আছে এই প্রতিবেশী দেশকে দেখার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আই কার্ডটা নিয়ে আবার নতুন ডেস্টিনেশনে, নতুন ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছাতে হবে। ওইখানে একটা ক্যাম্প আছে, ওখানে আমাদের জওয়ানদের কাছে আই কার্ড জমা রেখে আমি এই জায়গাটায় ঢোকার এন্ট্রি পেয়েছি। আর এই এন্ট্রি উপর থেকে কিন্তু তোমাদের দেখালাম যে বাংলাদেশ ওপারটাই জাস্ট। অ্যান্ড সব মজার বিষয়, এখান থেকে ঢাকা হচ্ছে 331 কিলোমিটার, অ্যান্ড রাজশাহী সেটা হচ্ছে 82 কিলোমিটার। সকাল থেকে কিছু খাইনি, এখানে একটা রস নেওয়াই যায় আখের, অ্যান্ড আখের রসে কিছুটা হলো খিদেটা মিটবে ভাই। সব বন্ধুরা এখানে আখের রস খাওয়া হয়ে গেল আমাদের। অ্যান্ড ওই তো দেখছো বিএসএফ আছে এখানটাই, ওখানে আমরা ভোটার আই কার্ডটা জমা দিয়ে গেছিলাম, আর এখান থেকে বেরাবো এবার। তো আমরা মহাদীপুর বর্ডারের কাছ থেকে বেরিয়ে এবার গোড়ের যে নিদর্শনটা আছে দেখার সেখানটায় যাচ্ছি। অনেক পয়েন্টই তোমাদের দেখালাম, হয়তো ব্লগ বড় হয়ে যেতে পারে, সেসব দিয়ে দেখবে, খুব ভালো লাগবে ব্লগটা। আর এখানে একটু ট্রাফিক হবে ভাই, কারণটা হচ্ছে এখানে লরিগুলো সব বাংলাদেশে ঢুকবে। এখান থেকে আমাকে যেতে হবে 3 কিলোমিটার, যে বাজে 3:10, অ্যান্ড আমরা মহাদীপুর বর্ডার থেকে ঘুরে চলে এলাম, অ্যান্ড বাংলাদেশের সেই গ্রামটাও দূর থেকে দেখলাম। আর তোমরা এখানে একটু দেখে নিতে পারো, এই যে জায়গাটা সেটা হচ্ছে লুকোচুরি, অ্যান্ড লুকোচুরি হয়ে বাঁদিকটায়, সেই বাঁদিকের রাস্তাটা সামনেই। আর এই দেখো, এই হচ্ছে বাঁদিকের রাস্তা, এটাও হয়ে সে আর একটা পয়েন্ট, সেটাও নাকি খুব একটা ভালো জায়গা। আমরা সেখানে পৌঁছে যাচ্ছি, অ্যান্ড সেখানে কী কী আছে চলো তোমাদের দেখাবো। অ্যান্ড পুরো নেচারে ভরা বন্ধুরা। অ্যান্ড সামনেই দেখো, যেই রাস্তা থেকে নামলাম, নামার পরে দেখতে পাচ্ছি যে দেখো ওয়েলকাম করছে, একটা ওয়েলকাম গেট দেখতে পাচ্ছ। এটা কী নাম আছে জায়গাটা তোমাদের বলে দিই, এই জায়গাটার নাম লুকোচুরি দরওয়াজা। ও এই দেখো, এখানটায় এসেছিলাম বহুদিন আগে মনে পড়ছে এবার। কদর রসুল মসজিদ আছে, অ্যান্ড সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে বন্ধুরা, তো এটা আসার সময় করে নিব।
এখন ওদিকটা করে আসি এন্ড এখানটা হয়ে সম্ভবত বাঁদিকটায় যেতে হবে আমাদের হ্যাঁ সত্যি গ্রামীণ পরিবেশের একটা আলাদাই মজা আছে তাই না আর এখানে প্রচুর আমবাগান তোমরা পেয়ে যাবে এন্ড এই আমবাগানের পুকুরের গল্প করতে করতে আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম আরে বাবা লম্বা একটা প্যাচিরের মতো দেখতে পাচ্ছ কত বড় প্যাচির বিশাল বড় একটা প্যাচির লম্বা এই প্যাচিরের পাশ দিয়ে আবার কোথায় যাই জানি না কোথায় নিয়ে যাবে আমাদের হয়তো আরো কিছু দেখার জায়গা আছে এই দেখো আর এটা মনে হয় পরে খনন করে আবিষ্কার করা হয়েছিল এটাকে ওয়াও কত বড় একটা হেরিটেজ সাইট লুকিয়ে ছিল ভাবতে পারো কাকা এটা কি পরে পাওয়া গেছে খুঁড়ে হ্যাঁ মানে এটা মাটির নিচে চলে গেছিল এটা কি জায়গাটার নাম রাজবাড়ি এটা রাজবাড়ি ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মেন রাজবাড়ি আর এই রাজবাড়িটা পরে খনন করে পাওয়া গেছে আর খনন করে পাওয়া গেছে বলতে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার একবার দেখো এন্ড ওই জায়গাটা যেটা আছে সেই জায়গাটাকে একটু লক্ষ্য করে দূরের তাতে করে তোমরা বুঝতে পারবে হয়তো ভূমিকম্পের ফলে হোক বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোক রাজবাড়িটা মাটির নিচে চলে গেছে সেটাকে আবার পরে প্রত্নতত্ত্ববিদরা হয়তো খনন করে অনেক কিছু উদ্ধার করেছে বা আরো অনেক কিছু উদ্ধার করার জন্য লেগে রয়েছে বাট এখানে একটা বোর্ড লাগানো আছে বন্ধুরা তোমাদের দেখাবো এই বোর্ডটা হচ্ছে পর্যটন দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকার মালদা জেলা আপনাকে স্বাগত বোর্ডে এই জায়গাটা কি সেটা উল্লেখ করা হয়নি বাট আর একটা বোর্ড আছে আমি সেটাকেও তোমাদের দেখাচ্ছি তো এই বোর্ডটা দেখার জন্য আমি ওখানটা হয়ে চলে এলাম এখানে এখানে বোর্ডে কিন্তু একটা উল্লেখ করা আছে 22 গজি দেওয়াল 22 গজি দেওয়ালের যে লম্বা দেওয়ালটা দেখলে তোমরা আমরা ওই যে দেওয়ালের পাশে দিয়ে এলাম আর এটা জাহাজ ঘাটা এবং জাহাজ ঘাটাটা কোনটা সেটা জানি না বাট তোমরা এখানকার একটা ছোট্ট সিনেম্যাটিক শট দেখে নাও যেহেতু এখানকার লোকাল লোক যখন বলছে এটা রাজবাড়ি তো অবশ্যই এটা রাজবাড়ি শ্যামলের রাজবাড়ি অনেকদিন পর খনন করে পাওয়া গেছে খনন করার ফলে হয়তো বা ভূমিকম্পের ফলে অনেক কিছু হয়তো নষ্ট হয়ে গেছে তো সেই রাজবাড়ির কাছে আমরা পৌঁছে গেছি রাজবাড়ির একটা ছোট্ট সিনেমেটিক শটও দিলাম তোমাদের ফাইনালি আমরা গোড়টাকে এক্সপ্লোর করতে পারলাম অ্যান্ড ভেবেছিলাম জাস্ট আমরা গোড়টাকে এক্সপ্লোর করব বাট গোড়ের সাথে সাথে আমরা বাংলাদেশ ভারত বাংলাদেশের বর্ডার মহাদীপুর বর্ডারটাও এক্সপ্লোর করে ফেললাম অ্যান্ড বাংলাদেশকে স্বচক্ষে দেখেও ফেললাম বাট এখন হয়তো পর্যটকদের আনাগোনা অনেকটাই কম কিছুদিন পর যখন শীতটা একটু বাড়বে তখন পর্যটক অনেক বেড়ে যাবে এখানটায় এখন আর একটা নাকি পয়েন্ট আছে সেখানটায় যাব বাট এগুলো দেখছো সব আমবাগান এখন এখানটা হয়েই যেতে হবে আমাদের মনে হচ্ছে অ্যান্ড রোড কন্ডিশন বুঝতে পারছো ভাই এগুলো সব রোড নয় মানুষ যাতায়াত করে করে রোডটা হয়ে গেছে কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না আর এই জঙ্গলের ভিতরে ভিতর আমরা আর একটা পয়েন্টের দিকটায় যাচ্ছি অ্যান্ড কতটা সঠিক যাচ্ছি কতটা বেঠিক যাচ্ছি এই পয়েন্টে এসে পৌঁছালাম এটা কি ও জাহাজ ঘাট ওখানে একটা নৌকা দেখতে পাচ্ছি দূরে বাট এটা জাহাজ ঘাট বলছে জায়গাটা আর এই দেখো ঝিলের মতো একটা দেখতে পাচ্ছি আমার তো মনে হয় না যে এটা কোনো নদী আছে বাট তবু আমি নিচে গিয়ে দেখবো এখানটায় এই দেখো ভাই মনে হচ্ছে এখানে একটা নদী ছিল বট এই জায়গাটার নাম হচ্ছে জাহাজ ঘাট তবুও তোমাদের একটুখানি জাস্ট বোর্ডটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে এই জায়গাটা জাহাজ ঘাটা জাহাজ ঘাটা হয়ে বেরিয়ে প্রথম যে ওয়েলকাম গেট ছিল ওখানটায় যাব এবার আর এতগুলো জায়গা আমরা কোনো স্টাডি না করে স্থানীয় লোকদের কাছে জেনে আমরা কিন্তু এক্সপ্লোর করলাম না কোনো গাইড নিয়েছি না কোনো স্টাডি করেছি আর শুধু যে আমরা আসছি এই জায়গাগুলোতে তা নয় অনেক টুরিস্টই আসছে এখানে ঘুরতে আবার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পৌঁছাতে হবে সেই রাজবাড়ির পাশে হয়ে সম্ভবত ওয়েলকাম গেটের কাছে গিয়ে উঠবো এবার জানি না আমরা কোথায় পৌঁছালাম ভাই তাহলে এখানেও দেখছি সেই পুরনো যুগের সব বাড়িঘর ওই পাঁচিলটাই না আমরা কোনটা দিয়ে এসেছিলাম তো ব্যাপারটা কি দাঁড়ালো বন্ধুরা বলো তো ওই পাঁচিলটা তোমরা দেখলে অ্যাকচুয়ালি রাজবাড়িটা মধ্যে ছিল চারিদিকে ছিল প্যাচির এবং প্যাচির এত শক্তপোক্ত প্যাচির এখনো তোমরা বুঝতেই পারছো কতটা শক্তপোক্ত প্যাচি দেখলে আর তারপর ডান দিকে আমরা এসেছিলাম এখানটা হয়ে দিয়ে এদিকটায় ঢুকেছিলাম এবার যদি আমরা ডান দিকে যাই কাকা বলছে নাকি কুতুব মিনার পাওয়া যাবে আমি তো কিছুই বলিনি তোদের আমরা এখন মিনারের দিকটায় যাচ্ছি অ্যান্ড ওই দূর থেকে দেখতে পাচ্ছ মিনারটা আই হোপ অ্যান্ড রোড কন্ডিশন অ্যাজ ওয়েল খুব ভালো কিন্তু একটা ট্যুরিস্ট স্পট যেহেতু গোড় তো রোডগুলো অনেকটাই কন্ডিশন ভালো করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মিনার এটা কি মিনারের নাম কাকিমা
তুলসী মন্দির, ফিরোজ মিনার। এই দেখো মিনারটা ভাই, কত লম্বা একটা মিনার, উপরে ওঠার নিষেধ, মানে এর উপরে ওঠা যাবে না। অ্যান্ড ফিরোজ মিনার, এটা 1486 থেকে 1489 খ্রিস্টাব্দের মধ্যে, এখানে একটা ফটোগ্রাফি তো করাই যায়। এটাই হচ্ছে ফিরোজ মিনার, এটা আমার জানা ছিল না, মানে গাইড ছাড়াই যে আমরা এতগুলো জায়গা এক্সপ্লোর করে ফেলবো গড়ে এসে, আর ফিরোজ মিনারটার উপরে উঠা যাবে না, নিষেধ আছে, আর এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ জানি না বারবার ডাক দিচ্ছে গেটম্যান। সো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো ফিরোজ মিনারে বেশিক্ষণ সময় পেলাম না, ফটোশ্যুটও বেশি করতে পারলাম না, এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন ওয়েলকাম গেট। অ্যান্ড আজকে অনেক কিছু এক্সপ্লোর করে ফেললাম ভাই, একদম শর্ট টাইমের মধ্যে, দুই তিনটে পয়েন্ট আছে, ওই দুই তিনটে পয়েন্ট কমপ্লিট করে আমাদের আজকের ব্লগটা শেষ হয়ে যাবে। নেক্সট আবার তোমরা কোনো একটা সানডের জন্য অপেক্ষা করবে, তাই না? এখানে একটু দাঁড়াবো, এটা হচ্ছে কদম রসুল মসজিদ, পার্কিং এর পয়সা হ্যাঁ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই কদম রসুল মসজিদের সামনে অনেক স্টল আছে ছোট ছোট, তোমাদের খেয়ে দিয়ে পাই খেয়ে নিও। আর কদম রসুল মসজিদে আমরা ঢুকছি, এখানে লেখা আছে ফাতে খায়ের সমাধি। এই স্থানে সম্রাট আওরঙ্গজেব সেনাপতি দিলওয়ার খায়ের পুত্র ফাতে খা সমাধিস্থ আছেন। দেখতে পাচ্ছ বন্ধুরা এরিয়াটা, ওখানেও দেখছি একটা কবর আছে। আর এটা কার কবর কাকা? এটা মসজিদ এখানে কত একটা পুরনো মসজিদ আছে, বাট আমাদের নবী সাহেবের নাকি এখানে পদচিহ্ন আছে। কাকা নবী সাহেবের যেটা আমাদের পদচিহ্ন আছে সেটার গল্পটা কি আছে? গল্পটা হযরত মুহাম্মদের পদচিহ্ন, এটা নিয়ে এসেছে সুলতান নসরত শাহ আরব থেকে হজ করতে গিয়ে, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করেছে, মসজিদটা বানিয়েছে 1531 খ্রিস্টাব্দে। চলো আমরা দেখে নিই, আমাদের নবী সাহেবের একটা পদচিহ্ন আছে সেটা আমরা দেখবো। এই দেখো লাইটের এই তো একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, পদচিহ্ন। তো পুরোনো হেরিটেজ জায়গা এগুলো, আর হেরিটেজ জায়গাগুলো সত্যি খুব ভালো হয়। তো ফতেকার সমাধি ছিল এখানে, আর একটা মসজিদ, আর ওই মসজিদের ভিতরে আমাদের নবী সাহেবের যে পদচিহ্নটা সেটা দেখে এবার বেরিয়ে পড়ছি আমরা। অ্যান্ড বেড়াতে বেড়াতে আমাদের বলি, মোটামুটি আমরা পুরোটাই গোড় কভার করে ফেললাম। অ্যান্ড বাইরের সিনারিওটা এরকম। অ্যান্ড কদম রসুল মসজিদ, এখানে ছোট ছোট স্টলগুলো ছিল, স্টলগুলোতে আমরা ছোট্ট ব্রেক নিলাম আর কি, টিপ ব্রেকই বলা যায় এটা। অ্যান্ড এখানে গাড়িটা পার্কিং আছে আমার, হ্যাঁ এটা দিয়ে বেরিয়ে যাব ভাই। কদম রসুল মসজিদের সামনে পার্কিং চার্জ 20 টাকা। আর সামনে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এবার আরও মনে হয় দুই একটা জায়গা দেখার আছে আমাদের। অ্যান্ড সেই দুই একটা জায়গা দেখে আমরা বেরাবো। সানসেটটা দেখো ভাই, সবসময় পাওয়া যায় না, একটা বড় পুকুর আর পুকুরের পরে সানসেট। অ্যান্ড সোজা বেরিয়ে যাচ্ছি, এখন সোজা কোথায় যাচ্ছি জানি না, বাট এখানটা হয়ে আমাদেরকে বেরোতে বললো, তাহলে আরও দুই তিনটা ভিউ পয়েন্ট হয়তো আমরা পেয়ে যাবো। দখিল অথবা সেলাম দরওয়াজা, সত্যি বলতে আজকে গোড়টাকে ভালো করে এক্সপ্লোর করতে পারলাম। এর আগে যখন এসেছিলাম হয়তো এত কিছু জানতামই না, বাট আজকে কোনো গাইড ছাড়াই আমরা এক্সপ্লোর করলাম, তাই না কাকা? তো আমরা এখন দখিল দরওয়াজা হয়ে ঢুকে একদম এন্ডিং পয়েন্টে এসেছি, আর এন্ডিং পয়েন্টে আসার পর সিনারিওটা এরকম দেখতে পাচ্ছ। আর পুরনো স্থাপত্য একটা শিল্প,
কত সুন্দর সুন্দর একটা ডিজাইন করা আছে সে আমলের। এখানটা থেকে তো সানসেটটা দারুণ দেখা যেত। আমার মনে হয় যদি উপরে উঠি আমরা তাহলে আরো ভালো সানসেট দেখতে পাওয়া যাবে। দাখিল দরওয়াজা থেকে বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের আরেকটা সম্ভবত লাস্ট পয়েন্ট হতে পারে আমাদের। এন্ড এখানে সব জায়গায় যতগুলো পয়েন্ট আমরা ঘুরলাম সব জায়গায় কাজ চলছে, কারণ একটাই, সামনে যে সিজনটা আছে এই শীতের সময় ট্যুরিস্টদের একটু আগমন হয় এই জায়গাগুলোতে, এন্ড ওই জন্যই হয়তো কাজগুলো জোর কদমেই চলছে। একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, সেটা আমরা মিস করেছি, সেটা মিস করিনি। আমরা নিজেরাই স্থানীয় লোকদের কাছ থেকে জেনে জেনে আমরা জায়গাগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি ভাই। আর এই জায়গাটার নাম কি তোমাদের বলে দিই, এটা হচ্ছে বারদুয়ারি বড়সোনা মসজিদ। বারদুয়ারি বা বড়সোনা মসজিদে পৌঁছে গেছি। তারপরের পিকচারটা কি আছে তোমরা একটু দেখে নাও। এতক্ষণ ধরে অনেক কটা স্পট দেখালাম তোমাদের, বাট এটাই হচ্ছে মেন স্পট আর কি। এখানেই সবাই মানে পর্যটকদের আসার একটা ভালো ডেস্টিনেশন, মানে এতগুলো জায়গা ঘোরার পর পর্যটকরা সাধারণত এখানে আসার জন্য। তো সত্যি জায়গাটা খুবই ভালো। এই পিছনের স্ট্রাকচার দেখো, কি বলবো তোমাদের, সত্যি এই জায়গাটা একদিনের জন্য, একদিনও লাগবে না বস। যারা মুর্শিদাবাদে থাকো বা মালদায় থাকো তাদের কাছে তো একদিনও লাগবে না, হয়তো দুই চার ঘন্টায় ঘুরে চলে যেতে পারবে। যারা দূরে থাকো, হয়তো কলকাতায় থাকো বা বাংলাদেশে থাকো বা কোথাও থাকো, তাদের জন্য হয়তো অনডে স্টে করতে হবে। অনডের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। এখানে কিছু ফটো সেশন করবো, দেন আমরা বেরিয়ে পড়বো। এবার আমরা বড়সোনা মসজিদ থেকে বেরিয়ে বাড়ির পথে। এখানে লোকাল যারা বাচ্চারা আছে এখানে খেলাধুলা করে, বাইরে থেকে ঘুরতে আসছি, বাট এদের কাছে এটা কিছুই না, আর কিছু না। আসো, বাচ্চারা জিজ্ঞেস করছে, আমি যখন ব্লগিং করছি বাচ্চারা জিজ্ঞেস করছি কি করছি। বড়সোনা মসজিদের গেটটা দেখাচ্ছি তোমাদের, এই গেটটা হয়ে আমাদের বেরোতে হবে। এখন সন্ধে হতে চললো, আর একটু পরে হয়তো অন্ধকারটা ঘনিয়ে পড়বে, যেহেতু শীতের সময় 5টা বাজলেই অন্ধকার হয়ে যাবে। অ্যান্ড বেরোতে বেরোতে মোটো ব্লগিং মুডে ব্লগটা এন্ড করব। যদি আজকের ব্লগটা সত্যি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে বা ব্লগগুলোকে শেয়ার করবে অ্যান্ড লাইক করবে। অ্যান্ড এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার ব্ল্যাক প্যান্থার আজকে ভালোই সাথ দিয়েছে সারাদিনের ট্রিপে, আবার বেরিয়ে পড়ছি এখান থেকে। ফাইনালি আমরা মেন রোডে কানেক্ট হলাম। ব্লগটা এনজয় করলে আর কি আমার মতো, আমি যেমন আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরলাম অ্যান্ড তোমাদেরও ঘুরে দেখালাম। যে এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার রেগুলার ব্লগ দেখছো, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।